সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ফাইবারের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কথা বলবো। যারা মূলত অর্ডার পাচ্ছেন না তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে আমি আশা করি। কারণ হচ্ছে আমরা অনেকে আছি ফাইবারে অনেক দিন যাবত হচ্ছে কাজ পাচ্ছি না। এখানেও হতে পারে যে আপনি অ্যাক্টিভ থাকতেছেন বা আপনার কাজ করার ইচ্ছা নাই। যদি ইচ্ছা না থাকে সেক্ষেত্রে কাজ পাবেন না, আর যদি ইচ্ছা থাকে যে কাজ করবেন তাহলে অবশ্যই কাজ পাবেন। এগুলো যদি আপনি মেনটেন করেন চলেন তাহলে আপনি 100% কাজগুলো পাবেন। ঠিক আছে, তো কি করলে কাজ পাওয়া যাবে? এখানে অনেকগুলো সিস্টেম আছে। যেমন আমরা ফাইবারে কেউ কেউ আসি আমরা 15 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা, 20 ঘন্টা এবং কি 24 ঘন্টা পর্যন্ত অনলাইনে কিন্তু অ্যাক্টিভ থাকি। যেমন আগে ফাইবারে আমাদের রোবটে কিন্তু ধরে ফেলতো, রোবটে ধরে আমাদেরকে মূলত ডিজেবল করতো অ্যাকাউন্ট, অথবা সাসপেন্ড করতো, অথবা ওয়ার্নিং দিত যে তোমার তুমি এটা অটো কোনো এক্সটেনশন বা কোনো কিছু চালানোর ক্ষেত্রে তোমার এটা প্রবলেমটা হচ্ছে, অথবা তুমি রোবট ইউজ করতেছো সেই জন্য ডিজেবল করছে, এরকম অনেকগুলো প্রবলেম হতো। কিন্তু এখন আগামী 3-4 মাস যাবত যে আপডেটটা হয়েছে, এই আপডেটে দেখা যাচ্ছে যে আপনার রোবটে ধরবে না। আমরা যেহেতু 5 মিনিট করে দিয়ে রাখি সেক্ষেত্রে আমাদের রোবটে ধরার চান্সটা নাই। দেন ফাইবার কিন্তু এটা ঠিকই বুঝতে পারে যে আপনি এখানে অ্যাক্টিভ থাকছেন, সেখানে আপনি শুধু অ্যাক্টিভ থাকছেন, 5 মিনিট পরপর লোডিং হচ্ছে, দেন আপনি কোনো জায়গায় ক্লিক করতেছেন না, জাস্ট একটা পেজের ভিতরেই আপনি আছেন। তো এটা কিন্তু ফাইবার ইজিভাবে ধরতে পারে যে আপনি এটা ম্যানুয়ালি এটা করতেছেন না, এটা সম্ভবত আপনি রোবট বা কোনো একটা কিছু দিয়ে এটা কাজ করতেছেন, যে যার কারণে আপনাকে অনলাইনে দেখা যায় অ্যাক্টিভ থাকতেছেন 18 ঘন্টা, 19 ঘন্টা, 20 ঘন্টা করে। এই ক্ষেত্রে প্রবলেমটা কী হচ্ছে, আপনার গিগ যদি দেখেন রিভিউ নেওয়ার পর দেখা যায় গিগটা ফার্স্ট পজিশনে চলে আসে বা সেকেন্ড পজিশনে থাকে বা থার্ড পজিশনে থাকে। থাকার পরে হঠাৎ করে আপনার অ্যাকাউন্টের গিগুলো কোথাও খুঁজে পাওয়া যায় না, অ্যাকাউন্টগুলো ডাউন হয়ে যায়, টোটালি ডাউন হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমারও একটা অ্যাকাউন্ট এরকম হয়েছে, তো আমি ওইখান থেকে কিছুটা অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি। আপনি ফাইবারে যদি কাজ করেন সেক্ষেত্রে আপনাকে কিছু সিস্টেম মানতে হবে। যেমন আপনার যদি অ্যাক্টিভ থাকেন সেক্ষেত্রে আপনাকে কমসে কম ফাইবারের ভিতরে বিভিন্ন পেজের ভিতরে ঘোরাঘুরি করতে হবে বা বিভিন্ন অন্যের গিগুলো দেখতে পারেন বা গিগুলো রিসার্চ করতে পারেন। এই ক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না, পাশাপাশি ফাইবার এটা বুঝতে পারবে যে ম্যানুয়ালি আপনি এই কাজগুলো করতেছেন বা ক্লিক করতেছেন। যদি ফাইবারের অন্য অন্য গিগুলো দেখেন বা অন্যের গিগুলো রিসার্চ করেন বা ফাইবারে একটু ক্লিক করেন সেক্ষেত্রে আপনি দেখবেন, আমি 100% গ্যারান্টিতে বলতে পারি আপনার গিগ 15 দিনের থেকে, মানে আজকে থেকে কাজটা শুরু করেন, আমি মনে করি আপনি 15 দিনের ভিতরে এই ফলাফলটা পাবেন, আপনার গিগের ইমপ্রেশন অনেক বাড়তে থাকবে, ইম্প্রুভ হবে। তো এটা করতে পারেন, এবং আপনি নির্দিষ্ট টাইম বেছে নিতে হবে ফাইবার কাজ করতে গেলে। যদি অর্ডার পেতে চান সেক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট টাইমগুলো মেনটেন করতে হবে। যেমন আপনি যদি ধরেন একটার থেকে, যেমন আমরা নিজেরাই যেমন ফ্রিলান্সিং করি, সারা রাত কাজ করি, দেখা যায় যে 1টা 2টা এরকম ঘুম থেকে উঠি, ঠিক আছে, অথবা 12টা কেউ আছে 9টা এরকম টাইমে কিন্তু আমরা ঘুম থেকে উঠি। যদি আপনি এই টাইমটা মেনটেন করেন, যেমন আপনি 10টা বা 12টা বা 1টার দিকে যদি আপনি ঘুম থেকে ওঠেন, তো গোসল মুসল করেন, খাওয়া দাওয়া করার পরে ওজু মজু করে আপনি মূলত এই ল্যাপটপ বা আপনার কম্পিউটার যাই থাকুক না কেন অন করেন। কম্পিউটারটা অন করে সেটা একটা লিমিট রাখেন যে আমি 1টার থেকে আমি কম্পিউটারটা চালু করতেছি, রাত 1টা পর্যন্ত আমি কম্পিউটারটা আমার ফাইবার অ্যাকাউন্টটা অন রাখবো, তারপরে আমি 1 মিনিটের জন্য 1টা বাজার পরে 1 মিনিট উপরে যাওয়া পর্যন্ত আমি আমার ফাইবার অ্যাকাউন্টে অ্যাক্টিভ থাকবো না বা অনলাইনে থাকবো না। এখন বলতে পারেন ভাইয়া ওই সময় যদি আমার কোনো বাইরে মেসেজ দেয় সেক্ষেত্রে আমি যদি রেসপন্স না করি সেক্ষেত্রে আপনার বিষয়টা আলাদা। কিন্তু ফাইবারকে বুঝাইতে হবে যে আপনি প্রতিদিন 1টা থেকে 1টা পর্যন্ত অনলাইনে থাকেন, এটা ফাইবারের মানে যে রোবটিক সিস্টেম আছে বা অ্যালগরিদম আছে তাদেরকে বুঝাইতে হবে যে আপনি এই টাইমটাতে অ্যাক্টিভ থাকেন, তখনই আপনার গিগুলো ফাইবার কিন্তু প্রমোট করা শুরু করবে ওই টাইমে, যার জাস্ট এক্স্যাক্টলি টাইমগুলোতে আপনাকে গিগুলো প্রমোট করবে।
তারা যেই সেলারটা এই সময়ের ভিতরে থাকে। আর যদি রাতের বেলায় যদি কোনো আপনার কম্পিউটার অফ করে ঘুমিয়ে পড়লেন আর রাতের বেলায় যদি কোনো বায়ার আসে, আপনার ফোনে তো ফাইবার অ্যাপস তো থাকবেই, নোটিফিকেশন আসলে আপনি ফোনে অন করে দেখে রিপ্লাই করতে পারেন, সেটা তাহলে আলাদা, সেটা সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না। তো আপনি যদি এইভাবে কাজ করেন দেন আপনি কিছু গিগ মার্কেটিং করতে পারেন, পাশাপাশি যেমন ইডিটে মার্কেটিং করতে পারেন, লিঙ্কডিনে মার্কেটিং করতে পারেন, টুইটারে মার্কেটিং করতে পারেন, অথবা আদার্স অনেকগুলো জায়গায় মার্কেটিং করা যায়, এগুলো জায়গায় কিন্তু গিগুলো মার্কেটিং করতে পারেন ইনকামের জন্য। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে আপনি একটা নির্দিষ্ট সময় বেছে নেন বা নির্দিষ্ট টাইম মেনটেন করেন, তাহলে আপনার গিগও র্যাঙ্ক করবে, পাশাপাশি আপনি ভালো একটা পজিশনে যেতে পারবেন। আরেকটা কথা, গিগ র্যাঙ্ক না করার পিছনে আরও কিছু সিস্টেম থাকে, আসলে এই ছোট্ট ক্লাসে এতগুলো বলা সম্ভব না, যদিও যেমন আমরা গিগ অনেকজনে আছে, আমরা গিগগুলো স্বর্ণের তা এক শব্দ হলে কপি করে মেরে দিই, তো এটা করা যাবে না, অবশ্যই অনলাইন নোটপ্যাডে যে ওইটা লিঙ্কটা ছাড়াইতে হবে, যে আপনি গিগ থেকে একটা কপি করে, আমরা জানি যারা ওয়েবসাইটে কাজ করি, যদি আমরা কোনো ওয়েবসাইট থেকে কোনো কিছু কপি করে অন্য একটা ওয়েবসাইটে দিই, ভিতরে একটা লিঙ্ক থাকে যেটা দেখা যায় না খালি চোখে, তো ওইটার কারণে কিন্তু আপনার গিগগুলো র্যাঙ্ক হারাইয়া ফেলতে পারে। ঠিক আছে, কপিরাইট কোনো কিছু ইউজ করলে হতে পারে, কারোর ডিসক্রিপশন কারোর কাছে কোনো কিছু মিসট্যাক হয়ে গেলে, তো সেক্ষেত্রে আপনার গিগগুলো র্যাঙ্কিং হারাতে পারে। তো এখানে হতে পারে যে আপনার ইমেজের কোয়ালিটি ভালো না, সেজন্য আপনার গিগের র্যাঙ্ক হারাতে পারে, যে আপনার মানুষের আপনার ইমেজটা দেখে পছন্দ করতেছে না, তাহলে কি হবে আপনার ইমেজটাকে চেঞ্জ করতে হবে, অথবা আপনার ডিসক্রিপশনের ভিতরে পর্যাপ্ত ইনফরমেশন পাচ্ছে না বায়ারের যা লাগবে, তো এটা আপনি রিসার্চ করতে পারেন যে কেন অর্ডারটা পড়তেছে না। এইভাবে যদি আপনি কাজ করেন আমি আশা করি আপনারা ফাইবারে ভালো সাফল্য পাবেন, দেন আপনারা ফাইবারে ভালো একটা পজিশনে যেতে পারবেন। আমি আশা করি আপনাদের একটু হলো হেল্পফুল হলো আমাদের এই ভিডিওটা, তো দেখা হবে আর, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্টে বলতে পারেন অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন।